সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে কথা বলবো ভিভো Y21 এই ফোনটি নিয়ে। ওভারঅল এই ফোনটি কেমন হবে আর এই ফোনটি ভ্যালু ফর মানি হবে কিনা, এই সব কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ভিভো Y21 এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এই ফোনটিতে 6.51 ইঞ্চি ডিসপ্লে পাবেন আর এটি একটি HD+ ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল আর এর PPI ডেন্সিটি হিসেবে থাকছে 270 PPI ডেন্সিটি আর এটি একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটিতে থাকছে মেন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর আর এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির সেলফি ক্যামেরাটি দিয়ে ভিডিও রেজুলেশন হিসেবে পাচ্ছেন 1080 পিক্সেল। এখন আসি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনটিতে থাকছে 5000mAh এর একটি ব্যাটারি আর এই ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন 18W-এর ফাস্ট চার্জার। 18W-এর ফাস্ট চার্জার দিয়ে আপনাদের 1 ঘন্টা 35 মিনিটের মতো সময় লাগবে 1 থেকে 100% চার্জ হইতে আর 1 থেকে 50% চার্জ হইতে সময় লাগবে 45 মিনিটের মতো। আর এই ফোনটির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 11 পাচ্ছেন। এই ফোনটি এই প্রাইসের মধ্যে অ্যান্ড্রয়েড 11 দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 11 দেওয়াটা কি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর এই ফোনটির মেন আকর্ষণ হচ্ছে এই ফোনটির চিপসেট। এই ফোনটিতে চিপসেট হিসেবে পাচ্ছেন মিরাটেক হেলিও P35 যা কিনা 12 ন্যানোমিটারের তৈরি। এই ফোনটি আপনারা একটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 4GB RAM 64GB ROM। 4GB-র সাথে 1GB RAM ভার্চুয়াল হিসেবে পাবেন, 4GB+1GB টোটাল হবে 5GB RAM। 5GB-র সাথে আপনারা 64GB ফোন মেমোরি কার্ড পেয়ে যাবেন। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে প্রাইস রাখা হয়েছে 16,599 টাকা আর 16,599 টাকায় এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। সো বন্ধুরা, ওভারঅল আমার কাছে এই ফোনটি অনেক ভালো লেগেছে, কিন্তু এই ফোনটির প্রসেসরটা ভেলিও না হয়ে যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর হইতো তাহলে আর একটু ভালো হইতো। যেমনটা Redmi 10C এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 680 চিপসেট ইউজ করা হয়েছে, আপনারা চাইলে ভিভো Y21-এর বদলে Redmi 10C এই ফোনটিও নিতে পারেন। কিন্তু আপনাদের যদি একান্তই ভিভো ফোনটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা ভিভো Y21 এই ফোনটি নিতে পারেন। তো ভিভো Y21 এই ফোনটির ডিটেলস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আপনারা এখনও আমার ভিডিওটি লাইক করেননি তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।